আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে শীতকালের ছবির জন্য খেজুর গাছ আঁকতে হয়। আমরা সবাই সবসময় মনে রাখব, খেজুর গাছের গুড়ি কিন্তু কখনোই নারকেল গাছের মতো অত মোটাও হয় না, আবার পাম গাছের মতো অত চিকনও হয় না, মাঝারি রকমের হয়। আর খেজুর গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলোর যেটা আমরা লিফ স্টক বলি, ওই জিনিসটা না একদম আমার যেটা ট্রাঙ্কের মুখ থেকে শুরু হয় না, একটু স্পেস রেখে প্রথমে লিফ স্টকটা শুরু হয়, এরপর আমার পাতাগুলো শুরু হয়। নারকেল গাছে কিন্তু আমরা উল্টো জিনিসটা দেখি, নারকেল গাছে একদম বেস থেকে, মানে লিফ স্টকের একদম বেস থেকেই পাতা শুরু হয়ে যায়। খেজুর গাছের যেটা স্পেশালিটি, ওদের যেটা গুড়ি সেখানে কিন্তু একটু খাঁজকাটা থাকে। আমি হালকা করে প্রথমে এঁকে নিব, কারণ আমরা তো সাধারণত পরীক্ষায় বা শীতকালের ছবি যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই খেজুর গাছটা আঁকা, সেখানে তো আমরা সাধারণত পেস্টেল কালার দিয়ে করে থাকি। আর পেস্টেল কালারের ক্ষেত্রে আমি তো আগেও বলেছি, আমরা যদি খুব ডিপ করে এঁকে ফেলি তাহলে কিন্তু আমাদের রংটা অনেক ময়লা হয়ে যাবে, তাই আমি হালকা করে একটা বেজ এঁকে নিয়েছি। আর আমি পাতাগুলো দেখাইনি, পাতাগুলো আমি রং দিয়ে আঁকবো। এই যে এখানে আমি প্রুশিয়ান ব্লু আর গ্রিন পেন্সিল কালার নিয়েছি পাতাগুলোর জন্য। আমি যদিও ছবিটা পেন্সিল কালারে করছি, পাতাগুলো কিন্তু আমি পেন্সিল কালার দিয়ে করছি। এতে হবে কি, আমার পাতাগুলো অনেক নিখুঁত হবে। পেন্সিল কালারে না অত নিখুঁত করে আমরা কাজটা করতে পারি না, একটু পেন্সিল কালার তো একটু মোটা হয় মোটা মোটা কাজ করার জন্য, তাই আমি পেন্সিল কালার দিয়ে এটা করে নিচ্ছি। তোমরা যে কোনো কোম্পানির যে কোনো পেন্সিল কালার ইউজ করতে পারো। আমি সাধারণত তো আমরা একদম গাঢ় সবুজ রং দেখি, তাই আমি গাঢ় সবুজ রংটা ইউজ করছি। আমি পাতাগুলো করে নিই তোমাদের জন্য। এই তো এখানে আমি বেশ কয়েকটি পাতায় করে ফেলেছি, প্রথমে যেভাবে শুরু করেছিলাম সেজন্য আমি একটু প্রুশিয়ান ব্লু দিয়ে পাতাগুলোর এজগুলো একটু ডিপ কালার করে ফেলি। এখানে কয়েকটি পাতা আমি বাকি রেখে দিয়েছি তোমাদেরকে যেন আমি দেখাতে পারি। তো চলো এই পাতাগুলোর কাজটা করে ফেলি। তোমরা খেয়াল রাখবে, আমরা তুমি যদি গ্রামের বাড়িতে যাও অথবা আশপাশে তোমার খেজুর গাছ থাকে তাহলে তো অনেক ভালো, অবশ্যই আঁকতে বসার আগে খেজুর গাছটা একবার দেখে নাও। তুমি দেখবে সামনের পাতাগুলো যেভাবে নুয়ে পড়েছে, পেছন দিকের পাতাগুলো কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দেখতে একটু অন্যরকম লাগছে, একদম তুমি কিন্তু পুরো পাতাটা দেখতে পারবে না। আমরা যে লিফলেট বলি যেটাকে, এইসব পাতা যেটা থাকে, ওই জিনিসগুলোর অর্ধেক অংশ দেখা যায়, বাকি অর্ধেক অংশ পেছনে পড়ে যায়। আর প্রত্যেকটা লিফলেট আঁকতে গেলে না অনেক সময় চলে যাবে, সেই জন্য আমি করছি কি, এটা হচ্ছে একটা ট্রিক, আমি পুরো জায়গাটা ডিপ গ্রিন করে জাস্ট নিচ থেকে এজগুলো দেখিয়ে দিচ্ছি, এতে আমার কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ছবি আঁকাটা অনেক বেশি নিখুঁত মনে হবে। টু প্রুশিয়ান ব্লু, লাইট গ্রিন আর ডিপ গ্রিন ইউজ করে আমি শেডিং করে নিলাম। দেখো এই সাইডের পাতাগুলো দেখতে কিন্তু সামনেটার মতো হবে না, মনে হবে যেন এক পাটি পাতাই পড়ে আছে। টু ডিজাইন করে এজেসগুলা এঁকে নিলাম। তোমরা খেয়াল রাখবে যদি তোমার ছবিতে খেজুর গাছটা আকাশের কাছে চলে যায়, অর্থাৎ তোমার খেজুর গাছের পেছনে যদি আকাশ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আগে খেজুর গাছ করে নিবে তারপর আকাশ করবে। এতে হবে কি, তোমার রংটা ভালো করে বসবে, কারণ আকাশে তো তুমি পেন্সিল কালার দিবে আর পেন্সিল কালারের ওপর না পেন্সিল কালারটা ঠিকভাবে বসে না। পেছনের খেজুর গাছের পাতাগুলো এঁকে নিই, তোমাদেরকে যেভাবে বললাম প্রথমে আমি ডার্ক গ্রিন করে এরপর নিচ থেকে এজগুলো বুঝিয়ে দেব। একটু প্রেশেন্টলি ইউজ করে আমি এজেসগুলো একটু ডিপ করে নিই। পাতার ক্ষেত্রে হালকা প্রুশিয়ান ব্লু ব্যবহার করলেই না পাতাটার মানে একটা ডিফারেন্ট ফিল আসে। টু এজেসগুলো আমি একটা ক্লোজার ভিউতে দেখি, প্রুশিয়ান ব্লু দিয়ে করে নিচ্ছি। এবার আমি ইয়েলো আকার দিয়ে আমাদের খেজুর গাছে যেটা খুব বেশি বেশি আমরা দেখি সেটা হচ্ছে না খেজুর গাছের ফুল বলতে পারো বা মুকুল বলতে পারো, ওই জিনিসটা ইয়েলো আকার দিয়ে ওটা আমি হালকা করে কালার করে নিলাম। আর এরপর আমি প্রুশিয়ান ব্লু দিয়ে ওটার শেপগুলো একটু বুঝিয়ে নেব। তোমরা যদি খেজুর গাছ চোখের সামনে দেখে থাকো তবে তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করবে, শীতকালে এই জিনিসটা আমরা অনেক বেশি দেখি। এরপর আমি বার্ন সিয়েনা আর ব্রিক রেড দিয়ে খেজুর গাছের যেই
স্টক আমরা যেটাকে গুড়ি বলি স্টেমটা ওই জিনিসটা কালার করে নিচ্ছি তাড়াতাড়ি করে করে ফেলি হালকা ইয়েলো আকার দিয়ে আমি কালার শেডিংটা মেনটেন করছি আর তোমরা খেয়াল করবে আমি কালার করছি আর সাথে সাথে প্রুশিয়ান ব্লু দিয়ে এজেসগুলো ডিজাইন করে ফেলছি দোনটা খুব কাছাকাছি আর একই সাথে করছি এখানে আমি একটা খেজুরের রস কালেক্ট করার জন্য একটা ছোট্ট মাটির হাঁড়িও কলসি না অ্যাকচুয়ালি ওরা কিন্তু খেজুরের রস কলসিতে দেয় না একটা মাটির হাঁড়িতে দেয় খেয়াল রাখবে ওটা উপরে বেঁধে দিলাম নিচে একটা কালার দিয়ে দিই বাস হয়ে গেল এই হলো আমার খেজুর গাছ চলো আমরা একটি ক্লোজার ভিউ নিয়ে নিই তোমাদের যদি খেজুর গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা হিট করবে আর সাবস্ক্রাইব করে নেবে যেন তোমার নেক্সট ভিডিওগুলো একদম মিস না করে নাও তো নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর নোটিফিকেশন বাটনটি হিট করে পরবর্তী সব ভিডিওর সাথে একদম টিউন থেকে যাও তো টিল নেক্সট ভিডিও সালামু আলাইকুম